আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সচেতন আছো, এই কোভিড পরিস্থিতির মধ্যে সবাই বাসায় রয়েছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনের যে আমাদের কলেজের সিলেবাস বা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় তোমাদের আজকের এই ক্লাস নেওয়া হবে সেই সংক্ষিপ্ত ক্লাসের উপরে। ইতিমধ্যে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা সম্পূর্ণ করেছ, সেখানে আমরা প্রথম তিনটি অধ্যায় পড়িয়েছিলাম। এর পরবর্তী তোমাদের MT3 পরীক্ষার সিলেবাসটাও তোমরা পেয়েছ। এই MT3 সিলেবাসে দেখেছো আমি তোমাদের চতুর্থ অধ্যায়টি দিয়েছি, তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস সেই সিলেবাসেও চতুর্থ অধ্যায়টি রয়েছে, অর্থাৎ 1, 2, 3 এবং 4 তিনটাই রয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো যে আমরা যে তিনটি অধ্যায় শেষ করেছি এই তিনটি অধ্যায় রয়েছে এবং এই চতুর্থ অধ্যায় MT3 যে সিলেবাস সেটাও তোমাদের জন্য রয়েছে। আর পরবর্তীতে শুধু দুইটি অধ্যায় রয়েছে যেটা আমরা পরবর্তী MT4 বা তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার সময় তার আগে আমরা শেষ করবো এবং তোমরা পড়বা। আমার বিশ্বাস তোমরা যদি এই চতুর্থ অধ্যায়টি আমাদের যে অনলাইন ক্লাস আমাদের যে জুম ক্লাস সেখানে অ্যাটেন্ড করো তাহলে অধ্যায়টি বুঝতে পারবে এবং সম্পূর্ণভাবে শেষ করতে পারবে। যদিও তোমরা ক্লাসে উপস্থিত হতে পারছো না, তবুও এই মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সবসময় তোমাদের সাথে রয়েছে, তোমাদের পড়াশোনাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে যেন তোমরা তোমাদের শতভাগ প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিও লেকচার এবং জুম ক্লাসে উপস্থিত থাকতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের MT3 যে সিলেবাস অধ্যায় 4 সেই অধ্যায় 4 সম্পর্কে আলোচনা করব। এই যে অধ্যায়টা হচ্ছে বাজার অধ্যায়, এই বাজার অধ্যায়ের পরে আমরা ক্লাসগুলো নিব। তোমাদের অনলাইন ক্লাস জুম ক্লাস সব বাজার অধ্যায়ের উপরে হবে এবং MT3 তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই সেই অধ্যায়টি MT3 জন্য প্রিপারেশন নিবা এবং কমপ্লিট করবা। দেখো আমরা আজকে জানবো যে বাজার কাকে বলে, বাজারের প্রকারভেদগুলো তোমরা তোমাদের বই সুন্দরভাবে দেখতে পাবা। সেখানে বাজার, বাজারের বিভিন্ন সংজ্ঞা দেওয়া রয়েছে এবং একটা প্রকারভেদের কাঠামো দেওয়া আছে, এটা আমি তোমাদের একটু আলোচনা করে দিব। বাজার সম্পর্কে সাধারণত আমরা বুঝি যে ভোজেশ্বর বাজার, ডুগরি বাজার বা জাজিরা বাজার, এই ধরনের এই বিষয়গুলোকে আমরা বাজার বলি। অর্থনীতিতে নির্দিষ্ট স্থানকে বাজার বোঝায় না বা নির্দিষ্ট নামে কোনো বাজার হয় না। সাধারণত এমন হয় যে চাউলের বাজার, ধানের বাজার, গমের বাজার, পাটের বাজার, মাছের বাজার, এই ধরনের বাজারগুলো সাধারণত হয় অর্থনীতিতে। অর্থনীতিতে বাজার বলতে একটা প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট দামে ক্রেতা এবং বিক্রেতা তাদের দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কী করে ক্রেতা এবং বিক্রেতা নির্দিষ্ট দামে কী করে তাদের দ্রব্য ও সেবা ক্রয় এবং বিক্রয় করে থাকে। অর্থাৎ হতে পারে সকালবেলা তোমাদের বাসার পাশে কিছু মানুষ মাছ নিয়ে আসে, সেই মাছগুলো তোমাদের প্রতিবেশীরা ক্রয় করে, এইটাই হচ্ছে মাছের বাজার। মানে সেইটাকে বলা হচ্ছে মাছের বাজার, কারণ সেখানে একটা নির্দিষ্ট দাম এবং ক্রেতা এবং বিক্রেতার সমঝোতার মাধ্যমে কী হচ্ছে ক্রয় বিক্রয় হয়ে থাকছে, সেজন্য আমরা সেটাকে বলবো বাজার। বাজারের প্রকারভেদের ক্ষেত্রে দেখো যে বাজারের যে প্রথম তিনটি প্রকার, অর্থাৎ বাজারকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়েছে, আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, এই তিনটা প্রকারের আবার উপভাগ রয়েছে। এটা একটা কাঠামো বা একটা ছকের মাধ্যমে তোমাদের বই দেখানো আছে, সেগুলো সুন্দরভাবে দেখবা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখো আয়তনের ভিত্তিতে বাজার, আয়তনের ভিত্তিতে বাজারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আয়তনের ভিত্তিতে বাজার কয় ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে স্থানীয় বাজার, দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার এবং তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার। আমার মনে হয় তোমরা এই কথাগুলো শুনলেই বুঝতে পারবা যে এই বাজার বলতে কী বোঝায়, অর্থাৎ স্থানীয় বাজার কাকে বলে, জাতীয় বাজার কাকে বলে এবং আন্তর্জাতিক বাজার কাকে বলে। স্বাভাবিকভাবে আমরা বুঝি স্থানীয় বলতে যে নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ যে বাজার সেই বাজারটাকে বোঝাচ্ছে। অর্থাৎ যখন এই বাজারটা পুরা দেশে না একটা নির্দিষ্ট অঞ্চলে হয়ে থাকে, যেন মনে করে এরকম হতে পারে যে শুধু নড়িয়ায় বা শুধু শরীয়তপুরে একটা বাজার যেটা শরীয়তপুরের মানুষরাই ক্রয় বিক্রয় করে থাকে, এখানে এই পণ্যগুলো বাইরেও যায় না
বা বাইরের বিদেশেও যায় না, তখন সেই বাজারটাকে বলা হবে স্থানীয় বাজার। অর্থাৎ স্থানীয়ভাবে সেটা উৎপাদন হচ্ছে এবং এটার বিক্রেতা ক্রেতা দুজনেই কি স্থানীয় মানুষ, এটা বাইরের কেউ না, অন্য ডিস্ট্রিক্টের বলো বা একটা জেলার একটা দেশের অন্যান্য বিভাগের ক্রেতা বিক্রেতা এখানে থাকছে না। সেই ধরনের বাজারকে বলা হচ্ছে স্থানীয় বাজার। জাতীয় বাজার, জাতীয় বলতে শুধু বলে বুঝে আমরা একটি দেশের, একটি দেশের সমস্ত জায়গা অর্থাৎ সবগুলো জেলা বা সবগুলো বিভাগকে বোঝানো হয় জাতীয়। জাতীয় একটি দেশের পুরো অঞ্চলকে বোঝায়। যখন যে পণ্যের বাজারটা একটি দেশের পুরাটা জায়গা জুড়ে থাকবে অর্থাৎ সবগুলো অঞ্চলই থাকবে, কিন্তু এটা বাইরের দেশে রপ্তানি করা হবে না, তখন সে পণ্যের বাজারকে বলা হবে কি, সে পণ্যের বাজারকে বলা হবে জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার বলতে আমরা বোঝাচ্ছি যে ওই পণ্যটি আমাদের দেশেই উৎপাদন হবে কিন্তু এটা বাইরের দেশে রপ্তানি করা হবে। বাইরের যে কোনো দেশে এটা কী হতে পারে, রপ্তানি করা হতে পারে। সাধারণত দেখো যে স্বর্ণের বাজার, এটা কিন্তু আন্তর্জাতিক বাজার, কারণ এই যদি একটি নির্দিষ্ট দেশ বা একটি দেশ স্বর্ণ উৎপাদন করে, এটা পুরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সাপ্লাই করা হয়ে থাকে। এইগুলো ধরনের বাজারগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার। আর যেগুলো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে যে বাজারটা, সেই বাজারটাকে বলা হবে জাতীয় বাজার। হতে পারে আমাদের দেশে যে পোশাক, আমাদের দেশে যে প্রসাধনী, আমাদের দেশের যে আসবাবপত্র, এটা দেশের বিভিন্ন অঞ্চলে কী করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। আর স্থানীয় বাজার বলতে সাধারণত ধরো এই শরীয়তপুরের একটা কাজিরহাটে কিছু শাক উৎপাদন হয়েছে, এটা এইখানেই সীমাবদ্ধ, অর্থাৎ শরীয়তপুরে ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে। এটা হয়তো আমাদের জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ থাকছে না। এই ধরনের বাজারগুলো বলা হবে স্থানীয় বাজার। তাহলে আমরা আয়তনের ভিত্তিতে বাজার দেখলাম তিন প্রকার, স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং কি আন্তর্জাতিক বাজার। তোমরা এই সংজ্ঞাগুলো দেখবা এবং এর উদাহরণগুলো দেখবা, এতে কি হবে যে তোমরা নৈভিত্তিক আসলে বা ক নম্বরে আসলেও এটা কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। সো এর পরবর্তীতে আমরা দেখব যে সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার ধরনের। সময়ের ভিত্তিতে বাজার চার ধরনের, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। অর্থাৎ এইটা বাজারের যে ডিউরেশন এটার উপর নির্ভর করে, যে যে বাজারের ডিউরেশনটা খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ যে বাজারে ইচ্ছা করলেও চাহিদা এবং যোগান অনুসারে ক্রয় বিক্রয় হয়ে থাকে না, সেই বাজারকে বলা হবে অতি স্বল্পকালীন বাজার। সাধারণত আমরা দেখেছি আমাদের বাসার পাশে যখন একজন ভ্যানে মাল নিয়ে আসে, তাকে যদি বলা যায় আপনার পেঁয়াজ আছে, সে বলে যে না, সে তোমার চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু বলে না যে ঠিক আছে আমি নিয়ে এসে দিচ্ছি বা এটা করছি বা ওইটা করছি। অর্থাৎ তাৎক্ষণিক দেওয়ার মতো তার কাছে কোনো সুযোগ নেই, তার কাছে যে জিনিসটা থাকে ততটুকুই শুদ্ধ। অর্থাৎ মাছ নিয়ে এসেছে, মাস শেষ, তার মানে শেষ। এটার যে চাহিদা এবং যোগানের সাথে যে সম্পর্ক রেখে বাজারের ডিউরেশনটা সেটা হয়ে থাকে না স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে। এটাতেও মানে চাহিদা এবং যোগানের যে সম্পূর্ণটাই দিতে পারবে বিষয়টা এমন না, এখানে চাহিদা এবং যোগান অনুসারেও হয়ে থাকে না, তবে এর ডিউরেশনটা একটু বেশি থাকে। দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে সাধারণত এটা হতে পারে যে অনেক সময় ধরে বাজার, বহু দিন ধরে বাজারটা প্রতিষ্ঠিত সেখানে, বা সেখানে অনেক দ্রব্য এবং সেবার অ্যাভেলেবিলিটি অর্থাৎ যোগানের বিষয়টা অনেক বেশি, চাহিদার সাথে ভিত্তি করে যোগানটা এখানে পাওয়া যায়, সেই ধরনের বাজারকে বলা হয় কি দীর্ঘকালীন বাজার। অত অতি দীর্ঘকালীন বাজার ক্ষেত্রে এই বিষয়টা আরও অনেক বেশি। এর পরবর্তীতে দেখো আমরা যেটা দেখব প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই ধরনের, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা থাকবে আর একটা হচ্ছে প্রতিযোগিতা থাকবে না, অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখো যে এটা সাধারণত এখানে ক্রেতা ক্রেতা এবং বিক্রেতার যে দর কষাকষির বিষয়টা, প্রতিযোগিতার বিষয়টা এখানে বেশি থাকে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এটা থাকে না, অর্থাৎ এই সুযোগটা কম থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আবার বেশ কিছু প্রকারভেদ এখানে দেওয়া আছে তোমাদের, সেই প্রকারভেদগুলো আমি আস্তে আস্তে আলোচনা করবো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, দুয়োপলি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মনোপসনি বাজার, এই প্রত্যেকটা বাজারের সংজ্ঞা এবং উদাহরণ তোমাদের কী করতে হবে, পড়তে হবে। আমি তোমাদের আজকে
শুধু প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সেই বাজারের সংজ্ঞাটা এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা একটু দেখাবো, আর আগামী ক্লাসে চেষ্টা করব অপূর্ণ প্রতিযোগিতার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সহ পূর্ণ প্রতিযোগিতা বাজারের কি বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সেই ধরনের বাজার যেখানে ক্রেতা এবং বিক্রেতা এবং সমজাতীয় দ্রব্য অ্যাভেলেবল থাকবে, প্রচুর পরিমাণ থাকবে। অর্থাৎ ক্রেতা যদি ইচ্ছা করে তাহলে বিভিন্ন দোকান দেখে দর কষাকষির মাধ্যমে ক্রয় করতে পারবে, ঠিক বিক্রেতাও অনেক ক্রেতা থাকবে, আমার কাছে না হয় অন্য কারো কাছে সে বিক্রয় করতে পারবে, অর্থাৎ অপশন থাকবে। সমজাতীয় দ্রব্য বাজারে অনেক থাকবে, এখানে দর কষাকষির সুযোগ থাকবে, এখানে ইচ্ছা করলে ক্রেতা তার নিজস্ব দামে ক্রয় করতে পারবে না, বিক্রেতা তার নিজস্ব দামে বিক্রয় করতে পারবে না, সেই ধরনের বাজারকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতা। আর অপূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে দেখো যে এইখানে একজন ক্রেতা বা একজন বিক্রেতার কী থাকবে, কিছু বাইন্ডিংস থাকবে, অর্থাৎ ইচ্ছা করলে এখানে তুমি সমজাতীয় দ্রব্য পাবা না, অর্থাৎ এখানে সমজাতীয় দ্রব্য সংখ্যাটা খুব কম থাকে, যার কারণে অপশন কম থাকে, যার কারণে অনেকটা বাধ্য হয়ে ক্রেতা ক্রয় করতে অথবা বিক্রেতা বিক্রয় করতে। এই যে বাজারটা যেখানে অসংখ্য ক্রেতা বা বিক্রেতা থাকে না বা অসংখ্য সমজাতীয় দ্রব্য থাকে না, এখানে দাম কষাকষির তেমন সুযোগ থাকে না, সেই ধরনের বাজারগুলোকে বলা হবে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। অপূর্ণ প্রতিযোগিতার বাজার ক্ষেত্রে দেখবা যে বিদ্যুতের যে বাজারটা সেই বাজারটা কিন্তু একেবারে একচেটিয়া বাজার, অর্থাৎ এক্ষেত্রে যারা গ্রাহক তাদের কিচ্ছু বলার থাকে না। বিদ্যুৎ অফিস যদি বলে যে আপনার 1000 টাকা কারেন্ট বিল এসেছে তুমি দিতে বাধ্য থাকো, এখানে আমাদের কিছুই করার থাকে না, না হয় তার তোমার লাইনটা কেটে দিবে। তো এখানে দর কষাকষি বা অপশনাল কিছু থাকে না যে ঠিক আছে আপনার কাছ থেকে নেবেন অন্য কারোর কাছ থেকে নেব। এই বিষয়টা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে আরও বেশ কিছু প্রকার রয়েছে, সেই প্রকারভেদগুলো আলোচনা করবো আমরা। তাহলে তোমরা আগামী ক্লাস বাসায় দেখবা সেটা হচ্ছে বাজার কাকে বলে, বাজারের যে প্রকারভেদ, প্রথমে তো আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার, স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক, সময়ের ভিত্তিতে দীর্ঘকালীন স্বল্পকালীন এবং অতি স্বল্পকালীন, এই বাজারটা দেখবা। তারপরে হচ্ছে যে প্রতিযোগিতার ভিত্তি দুই ধরনের, পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তোমরা যদি দেখো বইটা সংজ্ঞাগুলো পড়ো তাহলে বুঝতে পারবা, সংজ্ঞাগুলো এখানে মুখস্থ রাখতে হবে কারণ ক নাম্বার খ নাম্বার বা MCQ আসতে পারে, এখান থেকে সৃজনশীল তেমন হওয়ার কথা না, যে বিষয়টার উপর সৃজনশীল হবে আমি তোমাদের বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর সৃজনশীল প্রশ্ন কীভাবে আসতে পারে। তাহলে সবাই অবশ্যই এই ভিডিওটা দেখে বাসায় একটু পড়ার চেষ্টা করবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।